নমস্কার, আমি ডক্টর শ্যামলী রায়। আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান। আজকে আমি একজিমা, সোরিয়াসিস এবং ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিজিজ বা চর্মরোগের ক্ষেত্রে গ্রাফাইটিস, এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কেন ব্যবহার করি সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। গ্রাফাইটিস, একজিমা, সোরিয়াসিস এবং ডিফারেন্ট টাইপ অফ স্কিন ডিজিজ বা চর্মরোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কেন এটা ব্যবহার করা হয় সেটা জানতে হলে কিন্তু গ্রাফাইটিস, এই হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গ্রাফাইটিস, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির কমন নেম ব্ল্যাক লেড এবং এটা একটা পলিক্রাস রেমেডি, অর্থাৎ এটা একই সঙ্গে বিভিন্ন ভাইটাল অর্গানের উপর কাজ করে। গ্রাফাইটিস বিভিন্ন বয়সের মানুষের উপরেই এটা ভালো কাজ করে, কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে ক্লাইম্যাকটেরিক এজ বা মেনোপজের সময়, অর্থাৎ এটা 49 to 52 ইয়ার্সের মধ্যে যাদের বয়স, তাদের ক্ষেত্রে ভীষণভাবে সুইটেবল। গ্রাফাইটিস চর্মরোগের বিভিন্ন ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে স্কিন মোটা হয়ে যায়, স্কিন খুব ড্রাই হয়ে যায়, ফাটা ফাটা হয় এবং স্কিন থেকে মোটা চটচটে রস বের হয়। গ্রাফাইটিসের পেশেন্টের স্কিন খুব আনহেলদি হয়, চট করে পুঁজ তৈরি হয়ে যায়, যে কোনো আলসার, যে কোনো সামান্য ছোটোখাটো কাটা ছেঁড়া, তাতে পুঁজ তৈরি হয়, সাপুরেশন হয় এবং সেখান থেকে রস বের হয় এবং এই রসটা মোটা চটচটে হয়, মধু যেরকম হয় সেরকম হয়। এবং স্কিনের সমস্যা, শরীরে যেসব জায়গায় ভাঁজ থাকে বা ফোল্ড থাকে সেই সব জায়গাতেই বেশি হয়, যেমন হাত পায়ের ভাঁজে, কানের পেছনে চামড়ার ভাঁজে, চোখের পাতার ভাঁজে, নাকের দুপাশে, আঙুলের ভাঁজগুলোতে, মলদার, এরকম বিভিন্ন জায়গায় গ্রাফাইটিসের স্কিনের সমস্যাগুলো হতে দেখা যায়। গ্রাফাইটিসের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওল্ড সিকাট্রিস রিওপেন করে, অর্থাৎ বহু পুরনো কোনো ক্ষত যেখানে স্কার টিস্যু ফর্ম করেছিল, যেখানে হিল হয়ে গেছিলো, সেই আলসার বা ক্ষত আবার পুনরায় ওপেন হয়ে যায়, অর্থাৎ আবার সেখানে ক্ষত তৈরি হয়। অর্থাৎ স্কিন ক্যান্সারের যে লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে গ্রাফাইটিস যদি প্রয়োগ করা হয়, যদি গ্রাফাইটিসের সিমটমস থাকে, তাহলে ভীষণভাবে উপকার পাওয়া যায়। গ্রাফাইটিস যখন আর্লি স্টেজে যখন কিলয়েড ফর্ম করে বা ফাইব্রোমা তৈরি হয়, এইরকম ক্ষেত্রেও কিন্তু গ্রাফাইটিস ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। গ্রাফাইটিস নখের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নখের ইনফেকশান হলে, যখন নেল বেডে খুব ব্যথা হয়, নখের কালার চেঞ্জ হয়ে যায়, নখ মোটা হয়ে যায়, নখের ডগাগুলো ফেটে ফেটে যায়, নখের চারপাশে স্কিন থেকে রস বের হয়, এরকম চটচটে আঠালো রস বের হয়, সেক্ষেত্রে গ্রাফাইটিস ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। গ্রাফাইটিসের পেশেন্ট মোটা হয়, ফ্ল্যাবি হয়, মানে ফ্যাটি হয়, ফ্ল্যাবি হয়, থলথলে চেহারাটা হয় এবং গ্রাফাইটিসের পেশেন্ট শীত কাতুরে হয়, চিনি পেশেন্ট হয়, অর্থাৎ পেশেন্ট কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডাতে তার কষ্ট বেড়ে যায়। শরীরে ঘাম কম হয় কিন্তু হাতের তলায় এবং পায়ের তলায় ঘাম হয় এবং ঘামে খুব দুর্গন্ধ থাকে। গ্রাফাইটিসের পেশেন্ট শীত কাতুরে হলেও তার ব্রহ্মতালু এবং হাত পায়ের তলায় উত্তাপ থাকে এবং গরম বোধ হয়। গ্রাফাইটিসের পেশেন্টের স্কিনে যদি কোনো পিম্পলস বা কোনো রকম ইরাপশান হয়, সেটা চট করে পুঁজ তৈরি হয় এবং সেখান থেকেও কিন্তু ওই রকম চটচটে আঠালো রস বের হতে পারে। যে কোনো মুখের স্কিনে যে কোনো ইনফেকশানে কিন্তু গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। গ্রাফাইটিসের পেশেন্টের কিছু মানসিক লক্ষণ দেখা যায়, যেমন এই পেশেন্ট সবসময় ভীষণ সতর্কতা, এই ভাবটা তার মধ্যে থাকে, সবসময় সে আশঙ্কায় ভোগে, যে কোনো কাজ শুরু করার আগে সেই কাজটা নিয়ে সে ভীষণভাবে ভাবে যে এই কাজটা তার করা ঠিক হবে কি না, বা কাজটা ভুল হবে না তো, বা কাজটা করে ফেলার পরেও সে ভাবে যে সে ঠিকভাবে কাজটা করেছে তো, এইরকম নানান রকম আশঙ্কায় সে ভুগতে থাকে। গ্রাফাইটিসের পেশেন্টের মধ্যে ভীষণ বিষণ্ণতা থাকে, সে গান একদম পছন্দ করে না এবং মাছ মাংস গ্রাফাইটিসের পেশেন্ট পছন্দ করে না,
নোনতা খাবার পছন্দ করে না, মিষ্টি খাবার পছন্দ করে না। গ্রাফাইটিসের পেশেন্টের মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন এটা স্ক্যান্টি হয় এবং ডিলে হয়, এবং অনেক সময় দেখা যায় যে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন হতে দেখা যায়, এবং তার পরিবর্তে হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া হতে দেখা যায় এবং সেটা করোসিভ ইন নেচার হয়। গ্রাফাইটিসের পেশেন্টের ভীষণ কনস্টিপেশন থাকে বা কোষ্ঠবদ্ধতা থাকে, তবে অনেক ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিসের পেশেন্টের কিন্তু ডায়রিয়াও হতে দেখা যায়। কোন ক্ষেত্রে? যদি তার স্কিনের এই সমস্যাগুলো যদি এক্সটার্নাল অয়েন্টমেন্ট ইউজ করার জন্য যদি সাপ্রেশন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হতে দেখা যায়। এক্ষেত্রে গ্রাফাইটিস দিলে কিন্তু এই সমস্যাটা কিন্তু সমাধান সম্ভব হয়। গ্রাফাইটিসের পেশেন্টের আরেকটি প্রধান লক্ষণ হচ্ছে পেশেন্ট মনে করে তার মুখে যেন মাকড়সা জাল জড়িয়ে আছে এবং সে সবসময় হাত দিয়ে সেটা পরিষ্কার করার চেষ্টা করে। গ্রাফাইটিসের পেশেন্টদের কিন্তু একটা স্টমাকের একটা সমস্যা বা গ্যাস্ট্রিক আলসারেরও কিছু লক্ষণ দেখা যায়। যেমন সে যখনই কিছু খাবার খায়, খাবার খাওয়ার পরই তার বমি বমি ভাব হওয়া বা বমি করে ফেলা, অর্থাৎ নসিয়া ভমিটিং, এই সমস্যাগুলো কিন্তু তার হতে দেখা যায়। স্টমাক রিজিয়নে একটা সবসময় কনস্ট্রিকটিভ ফিলিং বা একটা চাপ ধরা ব্যথা থাকে, স্টমাকে বার্নিং সেন্সেশন থাকে, এবং এগুলো হট ড্রিঙ্কস বিশেষ করে গরম দুধ খেলে কিন্তু তার এই সমস্যাটা কম থাকে। গ্রাফাইটিসের পেশেন্টের অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকতে পারে। পেশেন্ট যখন ঘুমোয়, ঘুমের মধ্যে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তখন সে উঠে বসতে বাধ্য হয়, এবং সেই সময় সে যদি কিছু খাবার খায়, খাবার খেলে এই সমস্যাটা তার আরাম হয়। এইভাবে গ্রাফাইটিসের বিভিন্ন লক্ষণগুলো যদি থাকে, তাহলে আমরা স্কিনের সমস্যার ক্ষেত্রে আমরা যদি গ্রাফাইটিস ব্যবহার আমরা করতে পারি। তো আজকে আমি গ্রাফাইটিস সম্পর্কে আলোচনা করলাম। এটা কিন্তু সম্পূর্ণ নলেজ পারপাস, ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাকে সরাসরি একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ ট্রিটমেন্ট একটা বিভিন্ন পর্যায়ের মাধ্যমে হয়। অর্থাৎ একটা মেডিসিন দেওয়ার পর একটা পেশেন্টের অনেক রকম চেঞ্জ আসে, তার উপর ভিত্তি করে আরও বিভিন্ন মেডিসিন আসে, অর্থাৎ কয়েকটি পর্যায়ের মাধ্যমে কিন্তু পেশেন্টকে সুস্থ করা যায়। তাই একটা মেডিসিনের উপর নির্ভর করে সুস্থতাটা এটা সম্ভব নয়, এই জন্য ডক্টরের সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত, এরপর আবার আরেকটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ।